আসসালামু আলাইকুম। আল্লাহ দান ফাউন্ডেশনের পক্ষ থেকে সবারে জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আপনাদের সামনে কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে আসি। আমি আজকে কথা বলবো একটা ড্রেসিং টেবিলের বিষয়। এই ড্রেসিং টেবিলটা আপনার লম্বা হচ্ছে 7 ফুট আর পাশে আছে আপনার 4 ফুট, আপনার উচ্চতা হচ্ছে 7 ফুট, পাশে হচ্ছে 4 ফুট। এই জায়গায় আপনার পিছন থেকে শুরু করে আপনার পুরাটা হচ্ছে আপনার কাঠ। এটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠ, আর এটার দাম হচ্ছে আপনার 32,000 টাকা। আর সব থেকে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে আগে কাঠগুলো দেখাই, পরে আপনি ভালো বুঝতে পারবেন। দেন এটা আপনার হচ্ছে গামারি কাঠ, এটা আপনার গামারি, আর আপনার এই পায়াগুলো আছে আপনার তিন পায়ার পরে করা এই নকশাটা। আপনার এই পায়া আছে একটা, দুটো, তারপরে তিনটা, চারটা পায়া আছে। আর আপনার এই পাল্লাটা আপনার পাক্কায় 1 ইঞ্চি কাঠ, আপনার এটা হচ্ছে 1 ইঞ্চি মোটা। আর আপনার এটার এটার পিছনেও আপনার কাঠ, কোনো বোর্ড ইউজ করি না। আর আপনার এই কলসটা আছে আপনার হচ্ছে 8 ইঞ্চি কাঠের উপর থেকে খুদাই করে নকশা। এই আপনার দেখেন এইটা আপনার অনেক মোটা। আসলে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে মেপে দেখাতে পারতেছি না, আসলে আমি আসলে আর এটা আমি যখন দেখা যাচ্ছে কমপ্লিট করব তখন আমি আপনাদেরকে ভিডিও দেব। আর আপনার এই জায়গাটাই হচ্ছে লুকিং গ্লাস হবে, আপনার এইটা লুকিং গ্লাস, এইটাই এই জায়গায়ও গ্লাস হবে, এই জায়গায় আপনার এমনি গ্লাসের সেল থাকবে, সামনে গ্লাস হবে, এই সাইডে গ্লাস হবে, চতুর্থ সাইডে গ্লাস হবে। আর আপনার এই কার্নিশগুলো আপনার চিকন ভাবেন না, এটা আপনার 1.5 ইঞ্চি কাঠের থেকে খুদাই করে নকশা। আর আপনার এই কার্নিশটা দেখা যাচ্ছে, এই ড্রেসিং টেবিলটা আমার আপনার অর্ডার করছে আপনার এলাকার থেকে এক ভাই, আসলে এটা হচ্ছে আমার এলাকার অর্ডার। আর আল্লাহর রহমতে আপনাকে দোয়াই, আমি আপনার এলাকায় দেখা যাচ্ছে আমি প্রচুর মাল বেশি। এটা হচ্ছে আপনার সেগুন কাঠ। আপনি একটা জিনিস দেখবেন, আপনার অনেকে বলে যে কুড়া বার্নিশ করিনি, রং করিনি, এ করিনি, কিন্তু আসলে রং না করলে আপনার দেখবেন এই দেখেন এরকম ফুটা থাকবে, এরকম ফাটা ফাটা, কারণ এগুলো মাল এখনও ঘষা হয়নি। আপনার দেখেন ফুটো মুটো ইয়াওয়া এগুলো থাকবেই। আর এই ড্রেসিং টেবিলটার আপনার সব থেকে আকর্ষণীয় হচ্ছে আপনার এই তেজ পাতা পাতাগুলো। আপনার এই পাতাটা দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগে এই পাতাগুলো। আর এটা তো আপনি বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে আবার পিছনটা দেখাই। আপনার এই দেখেন মাটির থেকে একবারে নিচ পর্যন্ত সব কাঠ। আর আপনারা যারা কাঠ চিনেন তারা জানেন আপনার চিটাঙ্গা গামারিতে আপনার নাড় ফাটা থাকে, চিটাঙ্গা সেগুন আপনার গামারি এগুলো নেই আপনার নাড় ফাটা থাকবেই। আর এই ড্রেসিং টেবিলটা দেখা যাচ্ছে আপনার সব থেকে আকর্ষণীয় হচ্ছে, আমি যখন কালার কমপ্লিট করব তখন দেখবেন এই ড্রেসিং টেবিলটা আপনারা চিনতেই পারবেন না। আর গ্লাস ম্লাস লাগাইলে তখন দেখা যাচ্ছে অন্যরকম দেখা যাবে। এটার আপনার বিশেষ করে তিনটা ডয়ের আছে, দুই সাইডে দুটো পাল্লা আছে, আর ওই জায়গায় আপনার কসমেটিক বক্স হবে, হবে এগুলো আপনার অনলি এখন দেখা যাচ্ছে আপনার আগামাথা কিছুই বুঝবেন না, তবে কমপ্লিট করলে আপনারা বুঝতে পারবেন। আর আপনার এইটা এই ড্রেসিং টেবিলটা আমার আমার দেখা যাচ্ছে আপনার ফাইবারগুলো দেখেন আমরা আপনার কীরকম কাঠগুলো ব্যবহার করছি, এইটা দেখার জন্য দেখা যাচ্ছে আপনার আমি ভিডিওটা ছাড়ছি। আপনার এই দেখেন চিটাং ফাইবার দেখলে আপনার এরকম র্যাক র্যাক ফাইবার থাকবে। আপনার এ দেখেন এই সাইডের ফাইবারগুলো দেখেন। আর দয়া করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে এত দূর আনছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহর মেহরবানিতে যারা দেখা যাচ্ছে আমার দোকানে আসতে চান তারা দেখা যাচ্ছে আপনার আশুলিয়া চারাবাগ বিরুলিয়া রোড এই জায়গায় হলে আসলেই দেখা যাচ্ছে আল্লাহর দান ফার্নিচার পাবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহর দান ফার্নিচারের পক্ষ থেকে। আর আমি সবার জন্য একটা কথা বলি, আসলে আল্লাহ তাআলা যে যে জায়গায় আছে সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সবার পরে সবাইকে আল্লাহ যেন ভালো রাখুক, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম।